হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি মিনি ব্লগ। তো এরকম ব্লগ যদি আমার ভালো লাগে আপনারা দেখতে, আর যদি আরও দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে। তো আমি বেসন দেখে নিয়েছি মুখে, আজকে যাচ্ছি আমি ফ্রেন্ডের সাথে সিনেমা দেখতে। তো দেখ, বেসন আমি ডেলি মাখি সকালে স্কিনের জন্য খুব ভালো। এবার আমি করে নিচ্ছি মেকআপ, তাই সেটা লাগালাম, ব্লাশ লাগালাম, লিপস্টিক পরে নিলাম। এবার আমি রেডি। তো আমি এখানে পরেছি একটা শার্ট পরেছি আর ব্ল্যাক জিন্স ইন করে পরেছি। তো আমার এরকম শার্ট পরতে খুব ভালো লাগে। তো এখন আমি বেরোলাম, এখন আমি যাচ্ছি ফ্রেন্ড। হ্যালো, কি করছিস? ব্লগ বানাচ্ছি তো কেন। হ্যালো, তো এটা হলো আমার ফ্রেন্ড বিদিশা এবং আমরা চলে এসেছি মলে। এখন ঢুকছি হলে, এখানে অনেক চেকিং টেকিং করে, ভালো লাগে না যতবার চেকিং করে। এবার বিদিশার চেকিং চলছে, আমি ভেতরে চলে এসেছি। চেকিং শেষ হয়ে গেছে, এবার উনি ভেতরে ঢুকছে। আমাদের অ্যাকচুয়ালি আজকে লেট হয়ে গেছে আসতে, মুভি তো স্টার্ট হওয়ারই আছে, মুভি তো স্টার্ট হবেই রে, আমরা লেটে পৌঁছে। তো এখন উঠছি আমরা সিনেমা হলে স্বর্গশ্রীতে। আমরা একবার রয়্যাল বুক করেছি, মানে উপরে সিট একদম। তো স্বর্গশ্রীতে উঠতে হবে, কেউ নেই। আমরা যে মুভিটা পেলাম ভেবেছিলাম যে মানে অনেক আসবে, হয়তো মানে অনেক অডিয়েন্স আসবে দেখতে, তো কেউ নেই। আমরা সাতজন মাত্র সিনেমা দেখেছি, আমরা দুজন আর বাকি সাতজন অডিয়েন্স ছিল। তো সাতজন মিলেই মাত্র দেখেছি, দেখতে গেছিলাম সানসেরাত, তারই হয়েছে ফ্রেন্ডস, তারই হয়েছে মুভিটা। রাত্রে এত ভালো হবে, কারণ আমার দেখতে যাওয়ার ইচ্ছা ছিল হিট। তো আমরা চলে এসেছি এখন উঠে বলি সিটে। ছবিও তুলবো, রাখছি। একই ব্যাপার। তো এখন আমাদের মুভি দেখা কমপ্লিট, আর আমরা ধরো বাড়ি, বিদিশা তাড়াহুড়ো করে যাচ্ছে। তো মুভি শেষ হয়েছে, এখন যাচ্ছি বাড়িতে। তো বাড়িতে এসে একটু রেস্ট নিলাম, একটু শুয়েছিলাম, একটু খেলাম। তো এখন আমি করবো স্কিন কেয়ার, যা মেকআপ আছে পুরো মেকআপটা তুলবো। আমি কোকোনাট অয়েল আর ওয়াইপস দিয়ে মেকআপ তুলছি, আমি মেকআপ না তুলে স্কিন কেয়ার না নিয়ে শুতে পারি না। তো আমি এখন মেকআপটা তুলবো, আমি এখন কোকোনাট অয়েল ঘষছি মুখে আস্তে 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 আস্তে। এবার আমি ওয়াইপসের সাহায্যে পুরো মেকআপটা ক্লিন করে নিচ্ছি। এটা লিটিল লর্ডসের যে বেবি ওয়াইপসটা আছে, আমি ওই ওয়াইপসটা ইউজ করি। এটা অল্প রেঞ্জের মতো খুব একটা ভালো ওয়াইপস, খুব ভালো ওয়াইপস। আমি এটাতে, এটা শুকিয়ে গেছে একটু, আমার ওপরে যেটা থাকে মানে যেটা খোলে ট্যাপ মতো, ওটা আমার ভেঙে গেছে, তো ওয়াইপসগুলো শুকিয়ে গেছে। তো আমি এই জন্য অয়েল ইউজ করছি না, তো এটা দিয়ে যা দারুণ মেকআপ উঠে যায়, তার জন্য অয়েল ইউজ করতে লাগে না। খুব 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 ভালো একটা ওয়াইপস, কম রেঞ্জের মধ্যে বেবি ওয়াইপস, আমি এটাই দেখেছি একমাত্র। বাকি অনেক আছে কিন্তু অতটা ভালো না, কিন্তু এই ওয়াইপসটা খুব ভালো। তো সব মেকআপ আমি এবার তুলে নিয়েছি। এবার আমি ফেস ওয়াশ ইউজ করে নিয়েছি, ফেস ওয়াশ আমি এখানে ইউজ করেছি নিউট্রিজেনার। এবার টোনার আমি জোভিস ইউজ করছি। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ গাইস, এবার আমি শুতে যাচ্ছি। গুড নাইট, গুড মর্নিং, বাই, আবার দেখা হচ্ছে।